আস্থাহীন ব্যবসায়ীদের উপর ভর করে নিত্যপণ্যের দাম ঠিক করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। ভাঙতে হবে সিন্ডিকেট, মুক্তবাজার অর্থনীতিতে হস্তক্ষেপে হতে পারে হিতে বিপরীত। দাম নির্ধারণগুলো খারাপ হবে না, কোনটা দাম নির্ধারিত করে দিব, প্রতি সপ্তাহ সপ্তাহ চেঞ্জ হইতেছে, আমরা ভিকটিম ভিকটিমই থাকবো। আমদানিটা ভালো থাকে, অটোমেটিক দামটা পড়ে যায়গা। যদি সরকার এটা ঠিক করে দেয় তাহলে মনে হয় কিছুটা স্বস্তি ফিরে আসবে। প্রতিবারই রমজান মাসে সরকার নির্ধারণ করে দেয় গরুর মাংস, ছিল 650, যাদের দাম না বাড়ে নির্ধারণ করে দিল 700, সরকার নির্ধারণ করে লাভটা হয়েছে কি? চাহিদার বিপরীতে যোগান বাড়াইতে পারে, কোনো ব্যবসায়ীর কোনো ক্ষমতা নাই এটাকে দাম অনেক বাড়ানোর। সব সংকটের মূলে জ্বালানি তেল, বিকল্প উৎস থেকে ঢাকা আমদানি করলে আপত্তি নেই ওয়াশিংটনের। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে আমাদেরকে সমর্থন দেবে, কেন তারা নিজেরাই এটা অবগত আছেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছাত্রদল অপকর্ম করলেও ছাত্রলীগ নিয়েই সমালোচনা বেশি, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। অনুপ্রবেশকারীদের হাত থেকে সংগঠনকে রক্ষার নির্দেশ। বছরের পর বছর ভারতের আশ্বাসেই আটকে তিস্তা পারের বাসিন্দাদের ভাগ্য, প্রধানমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে দেশের 2 কোটি মানুষ রাজনৈতিকভাবে সংকট সমাধানের পরামর্শ। হাজারীবাগের বটতলা বস্তিতে ভয়াবহ আগুন, 1.5 ঘন্টার চেষ্টায় নেভাতে পারলেও শেষ রক্ষা হয়নি, 50টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব বাসিন্দারা। এবং কারো কাছে $10,000 বেশি বৈদেশিক মুদ্রা থাকলে 30 সেপ্টেম্বরের মধ্যে বিক্রির অনুরোধ বাংলাদেশ ব্যাংকের, বেঁধে দেয়া সময় পার হলেই ব্যবস্থা। আস্থাহীন ব্যবসায়ীদের উপর ভর করেই নিত্যপণ্যের দাম নির্ধারণ করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে খুচরা বিক্রেতারা বলছেন পণ্যের দাম ঠিক করে দিয়ে কোনোভাবেই বাজারে স্বস্তি ফেরানো সম্ভব নয়। আর ক্রেতার দাবি, সিন্ডিকেট ভাঙতে না পারলে দাম বৃদ্ধির চক্র থেকে মুক্তি মিলবে না। যে কথাটা তারা দিয়ে গিয়েছিল এই টোটাল ব্যবসায়ী চেইন তারা কথা লেখে। ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল ছিল, ভোজ্যতেলের বাজার জিম্মি হয়ে পড়ায় গত 9 মে সচিবালয়ে ভরা বৈঠকে এমন মন্তব্য করার পর 30 আগস্ট সেই মন্ত্রী জানালেন ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে চান তিনি। ট্যারিফ কমিশন এখন থেকে এইসব পণ্যের দাম যেটা হওয়া উচিত যৌক্তিক যেটা সেটা বার করবে, ঠিক করবে, আগামী 15 দিনের মধ্যে নির্ধারণ করে দিতে চান চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, ডিম ও রড সিমেন্টের দাম। এ প্রসঙ্গে চালের পাইকার ও খুচরা বিক্রেতারা বলছেন কর্পোরেট প্রতিষ্ঠান আর মিল মালিকদের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে অন্য কোনো উপায়ে স্বস্তি ফিরবে না চালের বাজারে। মেইলার আছে, বর্তমানে আবার নতুন করে কোম্পানিরা নামছে, মেইলাররা ধানের দাম দেয় 1100, কোম্পানিরা গিয়া কিনে 1500, কোম্পানিরা পুরো বছরের দামটা স্টক করে রাখে, এই জন্য বাজারটা উতাল পাতাল বাইরে থাকে। সরকার একটা দাম ধরে দিচ্ছে, ধরে দেওয়ার পরে আপনার হলো যদি লাভ না হয় অটোমেটিক ওরা মিল থেকে মাল দেওয়া বন্ধ করে দেবে। আর খেলবে কারা? যারা আছে মেইলার তারা খেলবে, আর খেলবে যারা বড় বড় কোম্পানি আছে তারা। সিন্ডিকেশন বন্ধ হইতে হবে, আদারওয়াইজ এটা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হবে না। দাম নির্ধারণ ব্যবসায়ীদের মন মতো না হলে ভোজ্যতেলের মতোই অদৃশ্য কারণে বাজারে এসব পণ্যেরও সরবরাহ সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা নিত্যপণ্যের বিক্রেতাদের, একই আশঙ্কায় ক্রেতারাও। এভাবে এখন যে সিস্টেমটা যাইতেছে এই সিস্টেমে চাইলে বড় বড় ব্যবসায়ী যারা অবশ্যই একটা সিন্ডিকেট করবে। এটা আসলে কিছু মানুষের হাতে চলে গেছে, সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। এখন ফিক্সড করে দিলে এটা কতটুকু ফিক্সড থাকবে? অর্থনীতিবিদদের কাছে প্রশ্ন ছিল কিভাবে মিলতে পারে ভোক্তার স্বস্তি, উত্তরে মিলল বাজার চালাতে হবে চাহিদা যোগানের সরল সমীকরণে, মুক্তবাজার অর্থনীতিতে হস্তক্ষেপ বাড়লে হতে পারে হিতে বিপরীত। যদি চাহিদার বিপরীতে যোগান বাড়াইতে পারেন, কোনো ব্যবসায়ীর কোনো ক্ষমতা নাই এটাকে দাম অনেক বাড়ানোর, ওই জায়গাটা যদি আমরা না যাই তাহলে আমরা প্রবলেম সলভ করতে পারবো না। এভাবে আরবিট্রারিলি দাম বাড়ছে আমি বেঁধে দিব, এটাতে কোনো কাজ হয় না। এটাতে যেটা হয় যে কিছু ভয়ভীতি তৈরি করা হয়। দাম নির্ধারণ না করে দিয়ে বরং দেখা উচিত কোথাও অযৌক্তিকভাবে দাম নেওয়া হচ্ছে কিনা, এমন পরামর্শ সাধারণ মানুষের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। সবুজ, আমরা প্রতিবেদনটি দেখলাম আপনারই। যে বিষয়টা প্রথমেই আমি জানতে চাচ্ছি সেটি হচ্ছে নিত্যপণ্যের বাজার। আমরা সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন ধরেই দেখছি এটি উঠছে দাম, আবার নামছে, বা ওঠানামার মাঝখানে একটা পার্থক্য রয়েছে, হয়তো উঠছে বেশি নামছে কম। সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতিটা কী যদি সেটি একটু বিশ্লেষণ করতেন? আসলে একই যেটা বলছেন যে উঠছে বেশি কমছে কম, এই তত্ত্বেই আসলে বাজারটা চলছে বেশ কিছুদিন ধরে, মাসের পর মাস বলা যায়, সপ্তাহ পর সপ্তাহ তো অবশ্যই। তো এই জায়গা থেকে যে বাজারে ওঠানামা হচ্ছে পণ্য, এই পণ্যগুলো কোনো কোনো ক্ষেত্রে যারা খুচরা এবং পাইকার পর্যায়ে রয়েছেন তারা কিন্তু বলছেন যে দেখা দেখি করে পণ্যের দাম বাড়ে, অর্থাৎ একটা পণ্যের দাম বাড়লে আরেকটা পণ্যের দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে, এই প্রবণতা, কারণ তারা কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। তো এই যে যুক্তি খুঁজে পাচ্ছে না, আসলে বর্তমানে বাজারটা কীভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, আমরা আজকে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি। আমরা যদি কয়েকটি পয়েন্ট দেখি, যে পয়েন্টগুলো আসলে খুচরা বিক্রেতারা, পাইকাররা এবং ক্রেতারা বলেছেন, সেই পয়েন্টগুলো আমরা যদি একটু দেখে আসি, আসলে তারা কী বলতে চাচ্ছেন। তারা বলতে চাচ্ছেন যে সিন্ডিকেটের দখলে নিত্যপণ্যের বাজার, সিন্ডিকেটের দখলে নিত্যপণ্যের বাজার, এই কথাটা আমরা বরাবরই শুনে থাকি, কিন্তু এখন পর্যন্ত যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে কোথায় সমস্যাটা তৈরি হচ্ছে, সরকার চেষ্টা করছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এই সিন্ডিকেটটা আসলে অদৃশ্য হাতের মতো কাজ করছে, যেটা ক্রেতা এবং বিক্রেতারা বলছেন যে এই হাতটা দেখা যাচ্ছে না, কিন্তু এই হাতের ইশারাতেই বাজার আসলে নিয়ন্ত্রণ হচ্ছে। চাহিদা যোগানের ভিত্তিতে দাম নির্ধারণ করা বাজারে, আমরা নর্মালি যেটা জানি অর্থনীতির যে বেসিক যে রুলস, সেই রুলসের ভেতরে চাহিদা যোগানের ভিত্তিতে আসলে নিত্যপণ্যের দাম নির্ধারণ হওয়ার কথা, অর্থাৎ চাহিদা বেড়ে গেলে পণ্যের দাম কিছুটা কমবে বা সহনশীল হবে, একইভাবে যখন চাহিদার তুলনায় সরবরাহ কমে যাবে অর্থাৎ সংকট তৈরি হবে, সেই সময়টা পণ্যের দামটা বাড়বে। এই যে বেসিক রুলসে আসলে বর্তমানে বাজার চলছে না, দেখা যাচ্ছে চাহিদার তুলনায় সরবরাহ বেশি তারপরেও দাম বাড়ছে, এইসব যুক্তিতে আসলে বাজার চলছে না। কিন্তু এই যুক্তিতে বাজার যদি না চলে তাহলে সেই ক্ষেত্রে এই যে বাজার সমন্বয় কিংবা বাজার আসলে ক্রেতার স্বস্তির ভেতরে কখনোই আসবে না, এটা ক্রেতা বিক্রেতারা বলছেন, বিশ্লেষকরা একই কথাই বলছেন। উৎপাদন চাহিদা ও সরবরাহের সঠিক হিসাব রাখা, কখনো আমরা বিশেষ করে যদি আমরা চালের কথা বলি তাহলে আমরা কিন্তু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে বিপণনে কোথাও সমস্যা হচ্ছে যার জন্য বাজারে দাম বাড়ছে, বা বিপণনে যদি সমস্যা না থাকে অর্থাৎ সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে কেন বাজারে দাম বাড়ছে, সেই প্রশ্নটাও কিন্তু ঘুরে ফিরে আসছে। অর্থাৎ সঠিক হিসাবটা কিন্তু আমরা রাখছি কিংবা রাখছি না, কিংবা রাখলেও সেটা আসলে সেই হিসাবটা আমলে নিয়ে তদারকিটা করছি না। আরেকটি বিষয় হচ্ছে অযৌক্তিক মুনাফাকারীদের শাস্তি দেয়া। আমরা বলছি যে বাজারে আসলে কেন দাম বাড়ছে, অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে, এই বাজারের সরবরাহ ব্যবস্থাপনাটা অর্থাৎ সরবরাহ চেইনটা কিন্তু খুব লম্বা না। যেমন আপনি যদি ধরেন ঢাকার বাইরে থেকে ঢাকায় চাল আসবে, সেই ট্রাকটা কিন্তু মাঝপথে থামে না, সরাসরি সেই মিল থেকে পাইকারের কাছে চলে আসে। এই পথটুকুতে আসলে কোথায় কেন কীভাবে বাড়বে, এই হিসাবটা কিন্তু আমাদের রাখাটা খুব সহজ, এবং এই যে রাখাটা সহজ সেই সহজটা আমরা করছি না, যার জন্যে অযৌক্তিকভাবে যারা দাম বাড়াচ্ছে, ভোক্তারা সেই মাশুল দিচ্ছে কিন্তু তারা শাস্তির আওতায় আসছে না, যার জন্য বাজারে আসলে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিতেই আসলে ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এখানে আরেকটি বিষয় চালের বাজারে, বিশেষ করে চালসহ নিত্যপণ্যের বাজারে, যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন সেই পণ্যগুলোর সরবরাহ চলে আসে, যুক্ত হয়, সেই বড় বড় প্রতিষ্ঠানকে আসলে নিয়ন্ত্রণ করাটা, ছোট ছোট প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা যতটা সহজ ততটা সহজ না, এবং এখানেই ব্যবসায়ীরা বা বিশেষ করে খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা কিন্তু আঙ্গুল তুলছেন সেই বড় বড় ব্যবসায়ীদের দিকে, যারা আসলে যাদেরকে নিয়ন্ত্রণ করা খুব সহজ না। এই যে নিত্যপণ্যের বাজারে যে অস্বস্তিকর অবস্থায় ভোক্তারা রয়েছেন, সেই ভোক্তাদের অস্বস্তির একটি বড় কারণ কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে, আপনি জানেন, এইটার সাথে লিঙ্ক করেই কিন্তু অন্যান্য পণ্যের দাম বাড়ছে। তো এই যে জ্বালানি তেল, আমাদের আমদানি নির্ভর যে তেল, জ্বালানি তেল, এই তেল আমদানি নিয়েও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের উৎসগুলো থেকে, রাশিয়ার মতো দেশ থেকে তেল আমদানির চেষ্টা করা হচ্ছে। সেই তেল আমদানিতে আসলে কতটুকু দ্বিপাক্ষিক রাজনৈতিক বা ভূ রাজনৈতিক যে সংকট সম্ভাবনা মোকাবিলা করা যাবে সেইটা নিয়ে আসলে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা যদি সেই প্রতিবেদনটা এখন দেখে আসি। বিশ্বজুড়ে জ্বালানির টালমাটাল পরিস্থিতিতে আলোচনায় রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি, তবে দেশটি থেকে তেল আমদানির ক্ষেত্রে বড় ভাবনার বিষয় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া। এমন অবস্থায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। জানান মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নান্দেসের সঙ্গে বৈঠকে আলোচনা হয় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়ে, আর এক্ষেত্রে কোনো আপত্তি তোলেননি মার্কিন নীতি নির্ধারক। আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নান্দেজ উনি বললেন
যে তেল ফার্টিলাইজার এবং ফুডের উপর কোনো স্যাংশন নাই, তাহলে আমি অন্য অন্য সূত্র, আমি শুধু রাশিয়াকে বলবো, অন্য অন্য কোনো সূত্র থেকে যদি আমরা আনতে চাই, আমি মনে করি এটা আমরা আনতে পারি। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে আমাদেরকে সমর্থন দেবে, কেন তারা নিজেরাই এটা অবগত আছেন। আর জ্বালানি তেলের রেকর্ড দাম বাড়ানোর 24 দিনের মাথায় লিটারে মাত্র 5 টাকা কমানো হলেও স্বস্তি আসেনি জনজীবনে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম বৈশ্বিক সমস্যা। বিশ্বজুড়ে জ্বালানির অনিশ্চিত পরিস্থিতিতে দেশে দাম বাড়িয়ে রাখাটি যৌক্তিক ছিল, এমন মত দেন উপদেষ্টা। বাড়িয়ে রাখা ভালোই ছিল, কারণ ভবিষ্যতে কী হবে আপনি জানেন না। এই পৃথিবীটা এমন বিপদে পড়েছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না দাম কোথায় যাবে। অন্যদিকে সেপ্টেম্বরে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসার প্রতিশ্রুতি থাকলেও বুধবার উপদেষ্টা বলেন, এখনও অপেক্ষায় থাকতে হবে আরও 2-1 মাস। টেম্পারেচার যদি কমে যায় আর আমাদের এই যে প্রজেক্টগুলো যেগুলো আসতেছে এগুলো আমি ইনশাল্লাহ আমি বলবো যে এগুলো আসবে, বেশি দিন লাগবে না, 2-1 মাসের মধ্যে এটা ইনশাল্লাহ ইম্প্রুভ করবে, হয়তো আমরা বেরিয়েও আসতে পারবো। পাশাপাশি জ্বালানি অনুসন্ধানে সরকার গুরুত্ব দিচ্ছে জানে তৌফিকে এলাহী চৌধুরী বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে সমুদ্রে তেল গ্যাস উত্তোলনে চাওয়া হয়েছে মার্কিন সহযোগিতা। আর প্রধানমন্ত্রীর ভারত সফরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের তথ্য নেই বলে জানান উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড সবুজ, আমরা এই প্রতিবেদনটায় যেটি আসলে বুঝতে পারলাম সেটি হচ্ছে গিয়ে শুধুমাত্র জ্বালানি তেল আমদানি করলেই হবে না, একটা ভৌগোলিক যে রাজনৈতিক বিষয়বস্তু আছে সেটিও আসলে বিবেচনা করতে হবে। একটা বিষয় আপনার কাছে আমার জানার খুব ইচ্ছে, আসলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে, শুধু এই রাজনৈতিক বিষয়ই না, পাশাপাশি আর কী কী বিষয় বিবেচনা করা হতে পারে? আর পাশাপাশি আমরা বিকল্প উৎসের সন্ধান আগে থেকেই কেন করিনি, শুধুমাত্র রাশিয়া থেকেই আনতে হবে বা যুক্তরাষ্ট্র থেকেই আমদানি করতে হবে, এরকম জায়গাতে কেন আমরা সীমাবদ্ধ রয়েছি? রিচার্ড, যে দ্বিপাক্ষিক বাণিজ্য যেটা আমদানি রপ্তানি, সেই আমদানি রপ্তানিটা শুধুমাত্র দুই দেশের উপর নির্ভরশীল, বাহ্যিকভাবে দেখলে সেই দুই দেশের উপর নির্ভরশীল, কিন্তু প্রতিবেশী দেশ বা ক্ষমতাধর রাষ্ট্রগুলো কিন্তু এই বাণিজ্যগুলো নিয়ন্ত্রণ করে থাকে, এটা আমরা সবাই জানি, এবং সব ক্ষেত্রে অনেকটাই ওপেন সিক্রেট যেটা বলা হয় সেটাই কিন্তু এটা চলে। তো এই যে রাশিয়ার বাজার থেকে তেল, জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে, আসলে যুক্তরাষ্ট্র কতটা সন্তুষ্ট হবে বা অসন্তুষ্ট হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে বাণিজ্য বাজার রয়েছে কিংবা রাষ্ট্র ভূরাজনৈতিক যে কৌশল রয়েছে সেই কৌশলের দিকেই আসলে তাকাতে হচ্ছে। কারণ এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষে অবস্থান করছে। তো দুই পক্ষে অবস্থান করার কারণে এক দেশ থেকে আমদানি করতে গিয়ে বা এক দেশ থেকে আমদানি রপ্তানির বাণিজ্য সুবিধা বা বাণিজ্য সম্প্রসারণ করতে গিয়ে আরেক দেশ যদি নাখোশ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর অন্য ধরনের বাণিজ্যিক প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক যে সুবিধা আদায়ের ক্ষেত্রে, সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সংকট তৈরি হতে পারে। যার জন্যই এই বিষয়গুলোকে কিন্তু প্রত্যেকটি দেশে আসলে আমলে নিয়েই এই তার বাণিজ্য কৌশল সাজায়, এবং এক্ষেত্রেও সেভাবেই আসলে আমাদের দেশকে এগিয়ে আসতে হচ্ছে যে দ্বিপাক্ষিক এই যে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক যে বাণিজ্য, সেই বাণিজ্য করতে গিয়ে যেন অন্য রাষ্ট্রের সাথে নাখোশের সম্পর্ক তৈরি না হয়, যার জন্য এই ভূ রাজনৈতিক কৌশলটা নিয়েই কিন্তু এগিয়ে আসতে হচ্ছে। আমরা যদি দেখি আসলে আমদানি রপ্তানিতে চাপের আশঙ্কা বেড়ে যায়, কিন্তু এক দেশ নাখোশ হলে তার সহযোগী দেশ বা সমর্থিত বা সমমনা দেশগুলোও কিন্তু একইভাবে নাখোশ হয়ে যান, কিংবা তারাও বাণিজ্য দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু কিছুটা সংকোচনশীল নীতি নিয়ে থাকে। আমরা যদি দেখি আসলে স্বার্থ সুরক্ষা কৌশলে আচরণ হতে হয়, স্বার্থ সুরক্ষা যদি কৌশলে আচরণ না হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে আসলে সফল মানে না, সংকট বা কোনো একটি বিশেষ সময়ের জন্য সুবিধা পাওয়া গেলেও পরবর্তীতে প্রতিবন্ধকতার মুখে পড়তে হতে পারে। এই বিষয়গুলোই কিন্তু আসলে দেখতে হয় দ্বিপাক্ষিক বাণিজ্য কৌশলের অংশ হিসেবে, এবং এক্ষেত্রে যে রাষ্ট্রদূতরা রয়েছেন তারা কিন্তু সেই কৌশলগুলো আমলে নিয়েই আসলে রপ্তানি বা আমদানির গন্তব্যগুলো ঠিক করে থাকেন। শুধুমাত্র একটি সময়ের জন্য একটি পণ্য আমদানি করতে গিয়ে যেন তার বন্ধু রাষ্ট্র বা সহযোগী রাষ্ট্রগুলো যেন নাখোশ হয়, সেই জায়গাতেই কিন্তু তাকিয়ে থাকতে হয় এবং সেই জায়গাগুলো নিশ্চিত করেই এগিয়ে আসতে হয়। এই ক্ষেত্রে যে শঙ্কাগুলো ছিল বা যে আশঙ্কাগুলো ছিল, আসলে যুক্তরাষ্ট্র কতটা সহজভাবে দেখবে বিষয়টি রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে, এই বিষয়টাতে আজকের যে খবর সেখানে কিছুটা স্বস্তির খবরই আসলে এসেছে যে যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না বা পরবর্তীতে বাণিজ্য কৌশলে কোনো জটিলতা তৈরি হবে না। তো আমরা এই যে কথাগুলো বলছি আসলে জ্বালানি তেল একটার সাথে আর একটা সম্পর্কিত মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, তো জ্বালানি তেলের দাম আমাদের দেশের বাজারে কিন্তু কমানো হয়েছে কয়েকদিন আগে, সেই কমানোর প্রেক্ষিতে যে আরেক
একটি যে বড় একটি গণপরিবহন বা গণপরিবহন যেখানে জনমানুষ তার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই গণপরিবহনের ভাড়াও কিন্তু কমানো হয়েছে, কিন্তু সেই ভাড়াটা কমানো হয়েছে 5 টাকা লিটারে, ডিজেলের দাম কমানোর পরে কমানো হয়েছে প্রতি কিলোমিটারে 5 টাকা। রিচার্ড, চলুন আমরা সেই প্রতিবেদনটা দেখে আসি। জ্বালানি তেলের দাম 5 টাকা কমানোর পরেই আলোচনায় ছিল গণপরিবহনের বাড়তি ভাড়া সমন্বয়ের বিষয়টি। তবে সেটি যে খুব বেশি কমবে না সেটাও ছিল অনুমেয়। বুধবার বিকেলে বিষয়টি নিয়ে বিআরটি ভবনে মালিক সমিতি সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়। এ সময় বাস ভাড়া প্রতি কিলোমিটার 5 পয়সা কমানোর প্রস্তাব দেন মালিক পক্ষ। পরে বিআরটির পক্ষে জানানো হয়, আগের বার সমন্বয়ের সময় প্রতি টাকায় 1 পয়সা বাড়ানোয় এবার তেলের দাম প্রতি লিটারে 5 টাকা কমায় বাসের ভাড়া কমানো হচ্ছে 5 পয়সা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নতুন রেটে দূরপল্লার ভাড়া 5 পয়সা কমিয়ে 2.20 টাকা থেকে 2.15 টাকা এবং ঢাকা চট্টগ্রাম মহানগরীতে 2.50 টাকার জায়গায় 2.45 টাকা নির্ধারণ হয়েছে। গণপরিবহনের সর্বনিম্ন ভাড়া 10 টাকায়। ঢাকা চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় এলাকা অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা জেলা, এখানে 2.40 টাকার পরিবর্তে 2.35 টাকা এবং ঢাকা চট্টগ্রাম মহানগরীতে চলাচল করি মিনিবাসের ক্ষেত্রে অন্যান্যবার মতো এবারও সর্বনিম্ন ভাড়া থাকবে 10 টাকা এবং 8 টাকা। বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। নতুন ভাড়া কার্যকরে রাজধানীতে কাজ করবে 9টি মোবাইল টিম। 5 টাকা তেলের দাম যেটা কমলো সেই আনুপাতিক হারে 2016 সালও এরকমই সিদ্ধান্ত ছিল, সে আনুপাতিক হারে 5 পয়সা প্রতি কিলোমিটার প্রতি কমানোর জন্য আমাদের প্রস্তাব আমরা রেখেছি সর্বসম্মতভাবে। 5 টাকা তেলের দাম কমেছে, আমরা 5 পয়সা ভাড়া প্রতি কিলোমিটারে কমিয়ে নিব। জানানো হয় শিগগিরই চালু হবে ই টিকিট। রাজধানীর 5টি রুটে 2-1 সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হবে এই কার্যক্রম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, সবুজ, আমরা আবারও সেই শুরুর কথায় চলে যাব যে বাড়ছে বেশি কমছে কম, মানে বাড়ছে হচ্ছে টাকার হিসেবে, কমছে হয়তো পয়সার হিসেবে। ব্যাপারটা খুবই মানে কষ্টদায়ক হয়তো সাধারণ মানুষের জন্য। একটা বিষয় অবশ্যই এখানে আপনার কাছে জানার আছে, সেটি হচ্ছে এই যে ভাড়া কমানোর সিদ্ধান্তটা আসলে কতটুকু কার্যকর হবে এবং নাগরিক জীবনে কতটুকু প্রভাব ফেলবে, এটা মনিটরের জন্য কি মনিটরিংয়ের জন্য কী কী ব্যবস্থা থাকবে, এসব বিষয়ে কোনো ধারণা আপনি পেয়েছেন কি না, সে বিষয়টা যদি একটু স্পষ্ট। আসলে মোবাইল কোর্ট বসানো হবে, নজরদারি করা হবে, কিন্তু দেখুন হিসাবটা খুব সূক্ষ্ম। কিলোমিটারে 5 পয়সা কমানো হয়েছে, তো কিলোমিটারে 5 পয়সা কমানো হয়েছে মানে ঢাকার ভেতরে যদি আপনি কল্পনা করেন বা ঢাকার ভেতরে ভাবেন তাহলে 100 কিলোমিটার চললে 5 টাকা, 20 কিলোমিটার চললে 1 টাকা সাশ্রয় হবে। এই টাকাটা আসলে আমরা যারা গণপরিবহনে যাত্রা করি বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কখনো কি আমরা দেখেছি এরকম 1 টাকা কমানো হয়েছে? বা যদি কেউ যদি 10 কিলোমিটার চলে তাহলে কিন্তু কমবে 50 পয়সা, সেই সুফলটা কি আসলে কি সে পাবে? তাহলে এই কমানোটা, এই নির্ধারণটা কতটুকু আসলে যৌক্তিক, সেই প্রশ্নটা কিন্তু যারা গণপরিবহনে চলাচল করেন তারা কিন্তু এই প্রশ্নটা কিন্তু করেন। অর্থাৎ আমরা এর আগেরবার যখন দাম বাড়ানো হলো জ্বালানি তেলের, সেই ক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল 35 থেকে 40 পয়সা, তো সেই পয়সাটার হিসাবটা করলে কিন্তু 2 কিলোমিটারে অন্তত 1 টাকার একটা সুবিধা পেতেন গণপরিবহন মালিকরা। এখানে কমানো হলো মাত্র 5 পয়সা, এবং পয়সার ব্যবহার আসলে বাস্তবে কতটা আছে আমরা কতটা দেখি। কার্যকরের কঠোরতা, এই যে যে যাত্রী 10 কিলোমিটার চলবে তার 50 পয়সা ভাড়া কমবে, এই কার্যকারিতাটা আসলে কতটুকু দেখা যায় বা কতটুকু হবে, এই যাত্রীর যে অধিকার সেই অধিকারটুকু আসলে কতটুকু সুরক্ষিত হবে, সেই জায়গাটা কিন্তু প্রশ্ন থেকে যায় এবং যাত্রীরা সেই প্রশ্নগুলোই তুলে থাকেন। বাড়লে আর তা কমে না, এই যেটুকু কমানো হলো এটা গাণিতিকভাবে কমানো হলো, হিসাব করে কমানো হলো, কিন্তু বাস্তবিক আসলে সেই দৃশ্যটা যাত্রীরা দেখতে পাবে কি না এটা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে। এবং যাত্রীরা কখনো দেখেছেন বলে এরকম আসলে নজির কিন্তু নেই যে কমানো হয়েছে সেই সুফলটা পাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু কঠোর নজরদারি, সেই জায়গাতে নজরদারি করার আগে আসলে হিসাবটা আর একটু টাকার অঙ্কে যদি করা যেত তাহলে যাত্রীরা হয়তো সুবিধাটা পেতেন। রিচার্ড, আমার কাছে এই যে আমরা যে আলোচনা করলাম নিত্যপণ্যের বাজার, জ্বালানি তেলের দাম সমন্বয় এবং তার সাথে বাস ভাড়ার সমন্বয়, এই বাস এই সব কিছুই আসলে সরকারের প্রত্যেকটা জায়গায় যে প্রভাব নিয়ে আরও বিশ্লেষণ করে
আরও ভেবে চিনতে সমন্বয় করা হলে তার সুফলটা, তার বেনিফিটটা আসলে সাধারণ মানুষ পাবে। আমরাও অবশ্যই সবুজ আশা করব যে সরকার সেদিকটাতেই মনোযোগী হবে এবং সেখানেই কার্যকর পদক্ষেপ নিয়ে সুফলটা আসলে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে তথ্য উপাত্ত দিয়ে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণের জন্য। সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের বাজার, জ্বালানি তেল ও বাস ভাড়া কমানোর বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। 10,000-এর বেশি বৈদেশিক মুদ্রা এক মাসের মধ্যে বিক্রির নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 30 সেপ্টেম্বরের মধ্যে এই নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঠেকাতে নিয়ন্ত্রণমূলক নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। কখনও বাণিজ্যিক ব্যাংক, কখনও এর খড়গ গিয়ে পড়ছে মানি এক্সচেঞ্জ মার্কেটে ডলার ক্রেতা বিক্রেতার ওপর। এবার সেই ধারাবাহিকতায় বুধবার নতুন নির্দেশনা জারি করল বাংলাদেশ ব্যাংক। আর এই নির্দেশনা অনুযায়ী বিদেশ থেকে আনা সর্বোচ্চ $10,000 বা সমপরিমাণের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। এর বেশি থাকলে তা এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে কিংবা মানি চেঞ্জারের কাছে বিক্রি করতে হবে। কারো কাছে $10,000 বেশি বৈদেশিক মুদ্রা থাকলে তা বিক্রির জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের নামে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। গণমাধ্যমকে ষড়যন্ত্রকারীদের সহায়ক শক্তি হিসেবে কাজ না করার আহ্বানও জানান তারা। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ ও চিরঞ্জীব বঙ্গবন্ধুর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে টিভি চ্যানেল মালিকদের সংগঠন এটকো। শোক সভায় যোগ দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বঙ্গবন্ধু হত্যায় জড়িত পলাতক খুনিদের ফিরিয়ে রায় কার্যকরের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান এটকো নেতারা। হত্যাকারীদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন, কিন্তু হত্যাকারীদের পেছনের যারা ছিলেন তাদের খুঁজে বের করার প্রয়োজন আছে। বঙ্গবন্ধুকে যদি আমরা ভালোবাসি, বঙ্গবন্ধুকে যদি আমরা বুকে নিই, আমাদের মনের ভিতরে থাকে, তার যে আদর্শ সেটা যদি আমরা পালন করি, তাহলে আমার মনে হয় খুব বেশি দূরে নয় আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, দলকে নেতৃত্ব শূন্য করতেই 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এটি শুধু হত্যাকাণ্ড নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নেতারা। রাজনৈতিক অবিনাশ চরিতার্থ করার জন্য এভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে হত্যা করা পৃথিবীর কোনো জায়গায় গত কয়েক দশকে হয়নি। এটি কি চরম মানবাধিকার লঙ্ঘন নয়? অবরোধের নামে মানুষকে 100 দিন ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা, সেটাও তো মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তির সাথে থাকতে হবে, পাকিস্তানি প্রেতাত্মার সাথে না। যারা দেশকে ধ্বংস করতে চায়, যারা পাকিস্তানের সাথে নেতৃত্ব করে লুজ কনফেডারেশন করতে চায়, তাদের সাথে না, এবং তাদের সহায়ক শক্তি হিসাবে আমরা কোনোদিন কাজ করতে পারি না। এটকো এবছর থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে মিডিয়া অ্যাওয়ার্ড চালু করবে বলেও জানান সংগঠনের নেতারা। আজকে রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেধাবীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান, আর ছাত্রলীগের হাতে বই কলম দিয়েছে বর্তমান সরকার। ছাত্রদলের চেয়ে ছাত্রলীগ নিয়েই সমালোচনা বেশি হয়, তাই ভ্রাতৃপ্রতিম সংগঠনটির নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঁচাত্তরের 15ই আগস্ট ট্র্যাজেডির 47 বছর পার করছে বাংলাদেশ। জাতীয় শোক দিবস উপলক্ষে বরাবরের মতো অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে মাসব্যাপী কর্মসূচি পালন করল ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার সকালে শোকের মাসের শেষ কর্মসূচি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কন্যা। দীর্ঘ 2 বছর পর নেত্রীকে সরাসরি পেয়ে স্লোগানে মুখরিত ছিল বিআইসিসির হল। বহুদিন পরে সুযোগ পেলাম সবার সামনে আসতে। তাই আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগের ভূমিকা দেশের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত, শিক্ষা ও মানবতায় এগিয়ে যেতে পরামর্শ দেন শেখ হাসিনা। শিক্ষায় শিক্ষায় উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, কারণ দেশ চালাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে, ইতিহাস জানার প্রয়োজন আছে। 75-এর পরে তো শিক্ষা প্রতিষ্ঠান ছিল অস্ত্রের ঝরঝরানি, বোমাবাজি, আমরা সেখান থেকে অন্তত ঘুরিয়ে আনতে পেরেছি।
ছাত্রনেতাদের শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, গ্রুপিং করতে গিয়ে যেন বিরোধী শক্তির অনুপ্রবেশ না ঘটে দলে, তা খেয়াল রাখতে হবে। এত বড়টা সংগঠন, তার মধ্যে কিছু কিছু তো আমরা ক্ষমতা আছি বলে অনেকেই ভিতরে ঢুকে যায়, ঢুকে নিজেরাই গোলমাল করে, বদনামটা ছাত্রলীগের উপর পড়ে। এবং ছাত্রলীগকেও সংগঠন করার সময় ওই গ্রুপ বাড়ানোর জন্য এই রকম আলতু ফালতু লোক দলে ঢুকাবে না, তাতে নিজেদের বদনাম, দলের বদনাম, দেশের বদনাম। ছাত্রদল যত অপকর্ম করে গেছে সেটা নিয়ে কথা নেই, কিন্তু ছাত্রলীগের একটু হলেই বড় নিউজ। আদর্শের রাজনীতি করতে না পারলে নিজস্ব লাভ হলেও দেশকে কিছু দেয়া যায় না, সেই নেতৃত্বে স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের ছাত্রলীগ যেমন ধান কাটায় সাহায্য করেছে, দরকারে ধান রোপণেও সাহায্য করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অসুস্থ বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিহিংসা থেকে অনৈতিক বক্তব্য দিচ্ছে ক্ষমতাসীনরা। এদিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিন দিন পর বিকেলে বেগম জিয়া হাসপাতাল থেকে গুলশানে বাসায় ফিরেছেন। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে যুবদলের মিলাদ মাহফিল, কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলে যোগ দেন দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা, ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপি নেত্রী সরকারের প্রতিহিংসার শিকার বলেও দাবি করেন তিনি। এই ধরনের উক্তি কেউ করতে পারে, এটা সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বিবর্তিত। এর একটাই কারণ, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। প্রতি মুহূর্তে দেশের দীর্ঘ খালেদাকে তিনি হিংসা করেন, তা সহ্য হতে পারেন না, যে কারণেই আজকে তার সম্পর্কে সমস্ত অনৈতিক, একেবারে অবৈধ, শিষ্টাচার বিবর্জিত সমস্ত কথা বলেন, যা এই দেশের মানুষ কখনোই ভালো চোখে দেখে না। এদিকে রোববার ভর্তি হয়ে তিন দিন হাসপাতালে থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বুধবার বিকেলে তার গুলশানের বাসায় ফেরেন। পরে তার ব্যক্তিগত চিকিৎসক জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে ছিলেন তিনি। ক্রনিক লিভার ডিজিজ অর্থ লিভার পচে যাওয়া নয়, ক্রনিক লিভার ডিজিজ অর্থ হচ্ছে লিভারটা তার সঠিক দায়িত্ব পালন করতে, কাজ যেটা করা উচিত সেভাবে কাজ করতে পারছে না। এবং এত মাল্টি ডিসিপ্লিনারি ইনভলভমেন্ট যে সমস্ত যেই মানুষটার আছে, সেখানে এমন একটি সেন্টার প্রয়োজন যেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টার, যেখানে সকল রোগের চিকিৎসা করা যায়, এবং সেই চিকিৎসাটি করা অত্যন্ত প্রয়োজন এবং অতীব জরুরি। এর আগে গত 22 আগস্ট এভারকেয়ার হাসপাতালে কয়েকটি পরীক্ষা শেষে বাসায় ফিরেছিলেন বেগম জিয়া। আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। দেড় ঘন্টার আগুনে রাজধানীর হাজারিবাগে বস্তির সব পুড়ে ছায়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। সন্ধ্যা 6টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে 2টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে পড়লে একে একে যোগ হয় আরও 8টি ইউনিট। বস্তির প্রায় 50টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় সুবিধা বঞ্চিত শিশুদের একটি স্কুলও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের পিছনে ছিল সেই স্বাধীনতা বিরোধী চক্র, দেশের অভ্যন্তরে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল তারাই ছিল এই হত্যাকাণ্ডের পিছনে। শুধু হত্যা করাই নয়, ইতিহাস বিকৃত করা হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলা হয়েছিল, সেই নামটা নিষিদ্ধ। 7ই মার্চের ভাষণ, যে ভাষণটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় প্রতিদিন মানুষকে প্রেরণা যোগাতো, সেই ঐতিহাসিক এবারের যে এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, যে কথাটা তিনি বলে গিয়েছিলেন, সেই ভাষণটা যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেওয়া হতো, এই কথাগুলি সমগ্র মাঠে আমাদের যারা মুক্তিকামী মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছে তাদের প্রেরণা যোগাত, আর সেই ভাষণই বাংলাদেশে নিষিদ্ধ ভাষণ, বাজানো যাবে না, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি দেখানো যাবে না, কোথাও নাম নেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের যে গানগুলিতে যেখানে সরাসরি বা কোনোভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আছে সেই গানগুলি নিষিদ্ধ। 75-15 আগস্টের পর এটাই তো ছিল বাংলাদেশের চিত্র।
সংসদ অধিবেশনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। খেলার খবর, এশিয়া কাপ প্রসঙ্গ। লঙ্কা ম্যাচের আগে দলকে চাঙা রাখতে টাইগারদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। ম্যাচের আগের দিন টিম হোটেলে ছুটে গেছেন বোর্ড সভাপতি, ডু অর ডাই লড়াইয়ে পরামর্শ দিয়েছেন নির্ভার হয়ে খেলার। যিনি আলাপ হয়েছে ওখানে কার কী করণীয় এগুলো নিয়ে কথা হয়েছে, তাদের বলা হয়েছে এগুলো প্রপারলি এক্সিকিউট করা হয়, সেই ধরনের তাদের উপদেশ দেওয়া হয়েছে। ভেরি পজিটিভ মুডে আছে সবাই, হোপফুলি ম্যাচটা ভালো হবে। শারজায় যে উইকেট এবং দুবাই মাঠে যেটা সে সেম উইকেট না, তো এখন সেই জন্য যে দুবাইয়ের জন্য ওই মাঠের জন্য প্ল্যান ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।